বলেন কই যাচ্ছি আরে ভাই আমি একটু মনের কষ্টে কাঁদতেছিলাম কাঁদতেছিলাম ও বন্ধু উনি তো কাঁদতেছিলেন উনি নেত্রজল নির্গত করছিলেন না উনি চোখের পানিও ফেলছিলেন কিন্তু আমি যে প্রশ্ন দেখলাম তার গণ্ডদেশ বাহিয়া প্রকাণ্ড ধারায় অশ্রু রাশি প্রবাহিত হইতেছে তাহলে কি ভুল দেখলাম বন্ধু তখন কি বাড়ি চোখ দিয়ে আমরা কাঁদতেছিলাম কাঁদতেছিলাম কিনা সেটা তো ঠিক নাই এই আগুনের পাত বার হয়েছে না সোনার পাত বার হয়েছে তো দেখিনি তাহলে তো সমস্যা হয়ে গেল ভাইরা আপনারা আপনারা কে গো ওই আমরা জানি কে ও ও আমরা এখন তো জনাবের সঙ্গে পরিচয় হয় না গুড মর্নিং গুড মর্নিং আমি জনাব আব্দুল রহমান আমি আমি মোফাক খায়রুল ইসলাম গুড গুড মর্নিং গুড মর্নিং আমি আমি নুরুল হুদা মোহাম্মদ নুরুল হুদা তো ভাইজন দুইজন একলগে হাত বাড়াই দিলে আমি কাল লগে আগে কাল লগে পরে আপনি একসঙ্গে দুই হাত দিয়া করেন তাহলে তো হলো নাইস টু মিট ইউ নাইস টু মিট সেম টু মি সেম টু মি কোলাকুলি করে আচ্ছা 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 কি বন্ধু জনাব কোথায় হ্যাঁ কই গেল আপনার চোখ কি হয়েছে মোহাম্মদ অনুরোধা ভাই কিছু না কিছু হয়নি ও কিছু হয় নাই না কিছু হয় আরে আমি আরো ভাবলাম আপনি বুঝি বাড়িঘর হারাইয়া এখন কাঁদতেছেন বাড়িঘর হারাইলেও কোনো অসুবিধা নাই আপনাদের আমার খুব পছন্দ হয়েছে আপনি আমাদের বাড়িতে থাকবেন হ্যাঁ আপনি আমাদের বাড়িতে থাকবেন হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আমাদের বাড়ি কিন্তু আমরা তখন বাড়ি যাবো না 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 আমরা এখন বাড়ি যাবো না যখন যাবো তখন আপনি আমাদের সঙ্গে যাবেন কি বলবো হ্যাঁ 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 আচ্ছা আমার একটা কথা বলুন তো আপনি ওই থানা সেলের ভিতর আপনি যে ওনার মাথা বানাইতেছিলেন মাথা বানাইতে বানাইতে একটা গান গাইতেছিলেন মানে অমন কইরা ওইভাবে ওই গানটা কেন গাইতেছিলেন থানার মধ্যে গান গাইতে গাইতে এই মাথা আমি বানাইছি বন্ধু এই মাথা তোমার আগে ছিল না আমি বানাইছি মানে এই মাথাটা তুমি বানাইছো কিনা সেইটা প্রশ্ন করতেছ বন্ধু কি বোকার মতো কথা বলো তুমি তো মাথা থাকবে না কেন মাথা ছাড়া মানুষ হয় আমি জিজ্ঞাসা করতেছি যে এই মাথাটা ছিল কিনা এই এই মাথাটা আমার তো মনে হয় এই মাথাটাই ছিল তুমি তো বোকার মতো কথা বললা আমার মাথা কি আমি দেখি নাকি দেখো তো তুমি তুমি বলো যে আগে আমার এই মাথাটা ছিল নাকি অন্য কোনো মাথা আমার তো মনে হয় এই মাথাটাই ছিল কিন্তু এই এই যে এই যে জনাব নুরুলদা ভাই আমাদের খামোখা বেহুদা বলতেছে এই মাথাটা আমি বানাইছি আরে ভাই আমি তো এই কথা বলি নাই আমি কি বলছি আপনি কি বলতেছেন আমি বলছি যে মাথা বানানোর কথাটা মাথা বানায় না সেটা আর কি আপনি ওই যে থানার সেলের ভিতর ওনার মাথা বানাইতে বানাইতে গান গাইতেছিলেন না আমি সেই কথাটা বলছি বানাইতে বানাইতে বন্ধু তুমি আমার মাথা বানাইছো আরে বানাইছে মানে কি আমার সামনে বানাইছে গানে গানে বানাইছে সুরে সুরে বানাইছে আচ্ছা এই নুরুল হুদা ভাই কি মিশা কথা কয় নাকি আমার তো মনে হয় না যে এই মাথাটা আমি বানাইছি তাহলে মিশা কথা ছাড়া কি আমি শিওর যে আগে আমার এই মাথাটাই ছিল আমিও শিওর আরে ভাইরে আমি কেমনে বুঝামো যে আমি মানে আমি মানে বানানো মাথা না হেড মেকিং না হেড মেকিং হতো না মানে মাথা বানানোর কথা বলতেছি এই যে নুরুল হুদা ভাই থামেন 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 আপনি আমার আগে একটা প্রশ্নের জবাব দেন যে একজন মানুষের মাথা আরেকজন কি বানাইতে পারে বলেন এটা তো অসম্ভব আমার মনে হয় অসম্ভব তো এই অসম্ভব কথাটা নিয়ে এতক্ষণে পেছাল পড়লেন কেন কন্ত কথা তো কইলেন আপনি হ্যাঁ এই এই মাথাটা এই মাথাটা কি বানানোর জিনিস এই মাথা বানানো যায় আরে বাইরে বানানো মানে মেকিং না মানে আমি হেড মেকিং এর কথা বলতেছি আমি বলতেছি যে বানানো মাথা বানানো কেমনে বুঝাম আমি ওই সে এমনি 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 মাথা মালিশ করে না আপনি ওনার মাথা মালিশ মানে বানাতে বানাতে বলতেছিলেন যে একটা গান গাইছেন গানটা হয়েছে আয় আয় ঘুম 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 সব জিকি মিকি তারা শোনালো পাইপ
বাইক করব বন্ধ করে মাথা বানায় দিতে আমাদের এই বন্ধুরা না একটু বুকা আছে এরকম বুঝবুদ্ধি নিয়ে সমাজে চলা যাবে না তো আপনারা যে কি সালাক আপনারা সালাকে দেখে আমার নিজেরই ডর লাগতেছে সূর্য ডুবে যাচ্ছে তার বাড়ির ঠিকানা হারিয়ে ফেলেছে আল্লাহ আমাদের উচিত তার সাথে নিয়ে যাওয়া অবশ্যই উচিত তুমি বাড়ির ঠিকানা হারিয়ে ফেলছো আরে না না আমি আপনাদের লোক আপনাদের বাড়িতে যাবো আমার বললেন না যে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন আমারে যাবো অসুবিধা কি কোনো অসুবিধা নেই আমাদের বিরাট বাড়ি অনেকগুলো রুম আপনার জুতা আপনার জুতা আব্দুল ভাই তাদের নাম রাতের বেলা মুখে না মানা আছে ও আপনারা জিন ভূতের কথা বলতেছেন আরে দূর জিন ভূত করতে যাবো এগুলো মনে ডর আর কিছু না বাস্তবে এগুলো কোনো অস্তিত্ব নাই একবার বললে কিছু হয় না একবার বললে তারা বেজার হয় না তিনবার বললে বেজার হয় এই যে নুরুল হুদা এই বিষয় নিয়ে আপনি আর একটা কথাও বলবেন না ঠিক আছে এখন চলেন এখানে বর্ডারের কি আছে তো বুঝলাম না আমি কইছি বাস্তবে জিন ভূতের কোনো অস্তিত্বই নাই এগুলো হচ্ছে মনে ডর আর কিচ্ছু না এই বিষয় নিয়ে তুমি আর একটা কথাও বলবা না ঠিক আছে এখন চলো দেখেন আমি বলতেছি যে তুমি এখন কোথাও যাও না তুমি এখন কোথাও যাও না এখন যাওয়াটা ঠিক হবে না এই শোনো নুরুল হুদা এই বিষয়টা নিয়ে তোমার একটা একটা কথাও বলবো না কি বলবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বললাম না কিন্তু আমার অন্য বিষয়ে একটা কথা আছে বলো কি কথা আমরা তিনজন মানুষ তাই না শক্ত সামর্থ্য পুরুষ মাত্র সন্ধ্যা হয়েছে আমরা যদি এই সময় ভয় পাইয়া যাই তাহলে আমাবস্যার ঘুটঘুটটা অন্ধকারের মধ্যে তখন আমরা কেমনে পথ চলবো কেমনে বাড়িতে যাবো আরে সন্ধ্যাবেলাটা তো মারাত্মক এই সময় তারা জায়গা ওঠে আর সারাদিন সারা রাত তো তারা ঘুমায় আর দেখো এই বিষয় নিয়ে তুমি আর কোনো কথা বলবা না আমার কথা দাও দেখো না কেমন 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 ভয় পাইতেছে আমাদের আব্দেন আমি দেখতেছি আমলে বেশি ভয় পাইতেছে বন্ধু প্লিজ আসলে জিন আরে আমি 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 নুরুল হুদা ও না আসে না আসে না বাচ্চা কেমনে বুঝাবো